আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই সুন্দর ডিজাইনের কামিজটি তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে বুঝিয়েছি, ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনারা এই সুন্দর ডিজাইনের কামিজটি ঘরে বসে তৈরি করে নিতে পারেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ এবং 1 কালারের কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। কাপড়টি আমরা এখন মেলে নিচ্ছি। প্রথমে আমরা পেছনের পার্টটি কাটিং করব, এই জন্য আমরা প্রিন্টের কাপড়টি নিয়েছি। কাপড়টিকে আমরা 2 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আমি যে পাশে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। কতটুকু পরিমাণ চওড়া কাপড় নিয়ে আপনারা এই কাপড়টি ভাঁজ করবেন, আপনারা আপনাদের কামিজের ঘেরের অংশের মাপ নেবেন। মাপ নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যা আসবে তার সাথে আরও 2 ইঞ্চি পরিমাণ যোগ করে দিন। আমাদের এখানে কামিজের ঘের হচ্ছে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14, তো আমরা আরও 2 ইঞ্চি যোগ করলে হয় 16, তো 16 ইঞ্চি পরিমাণ একটি চওড়া কাপড় আমরা এখানে নিয়েছি। এখন আমরা কামিজের লম্বার মাপটি নিব। আমাদের কামিজের অ্যাকচুয়াল লম্বা থাকবে 42 ইঞ্চি, তো আমরা আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 44 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখন আমরা শোল্ডারের মাপটি নিব। আমাদের শোল্ডার হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6, তো আমরা 6 ইঞ্চিতে মার্ক করে নিব। এখান থেকে আমরা আর্মোলের মাপটি নিব। আমাদের আর্মোল হচ্ছে 7, তো আমরা 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা বডির মাপটি নিব। আপনাদের টোটাল বডির মাপ যা আসবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর আরও 1 ইঞ্চি পরিমাণ আপনারা যোগ করে দিবেন। তা আমাদের এখানে বডির মাপ হচ্ছে 42, তো 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো টোটাল আমাদের এখানে মাপ এসেছে 11.5 ইঞ্চি। তো আমরা আমাদের অ্যাকচুয়াল বডির মাপ 10.5 ইঞ্চিতে প্রথমে একটি মার্ক করব, দেন আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমরা 11.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিব। এখন আমরা শোল্ডার থেকে 14 ইঞ্চিতে কোমরের জন্য এবং 21 ইঞ্চিতে হিপের জন্য মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমরা এখন কোমরের মাপটি নিব। আমাদের কোমর হচ্ছে 38, 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, আরও 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা সেলাই করার জন্য। তো আমাদের এখানে টোটাল মাপ এসেছে 10.5 ইঞ্চি পরিমাণ, আমরা 10.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এখানে মার্ক করে নেবেন। তো আমরা এখানে 9.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। আমাদের অ্যাকচুয়াল মাপ ছিল 9.5 এবং 1 ইঞ্চি বাড়িয়ে 10.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। এখন আমরা হিপের মাপটি নিব। আমাদের হিপ হচ্ছে 44, 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। আমরা আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমাদের মাপ এসেছে 12 ইঞ্চি, আমরা 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এখানে হিপের মাপটি নিয়ে নেবেন। তা আমরা প্রথমে 11 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমরা 12 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নেব। এখন আমরা 3টি পয়েন্টই যোগ করে দিব। এখন আমরা ঘেরে মাপটি নিব। 16 ইঞ্চিতে আমরা মার্ক করে নিব। হিপ থেকে ঘের পর্যন্ত 2টি পয়েন্ট আমাদেরকে জয়েন করে দিতে হবে। এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব এবং নিচের দিকে আমরা ডাউন করে দিব, তাহলে আমাদের আর কোনাটি বের হয়ে থাকবে না। আর্মোলের শেপটি দেওয়ার জন্য আমাদের আর্মোলের লম্বা যা ছিল তার ঠিক মাঝ বরাবর আমাদের একটি মার্কিং করতে হবে এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে আমরা আরেকটি মার্ক করে নিব। এখন 2টি পয়েন্ট আমরা মিলিয়ে এভাবে বাঁকা করে আর্মোলের শেপটি দিয়ে নিব। তো এখন আমরা পিছনের গলাটি মার্ক করব। আমাদের পিছনের গলা এবং লম্বা আমি 3 ইঞ্চি পরিমাণে নিয়েছি।
शोल्डार अंशे आमरा हाफ इंची परिमाण एभावे करे डाउन करे दीब। एखन आमरा दाग अनुसारे केटे निच्छी। আমাদের পিছনের পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সামনের পার্টি কাটিং করব। এর জন্য আমি দুটি কাপড় নিয়ে নিয়েছি, প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড়। কাপড় দুটি আমরা মেলে নেছি। কাপড় দুটি চওড়া এবং লম্বা আমি সেম পরিমাণেই নিয়েছি। কাপড় দুটি আমরা দুই ভাঁজে ভাঁজ করে রাখব এবং আমাদের লম্বা পিছনের পাটে আমরা যা লম্বা নিয়েছি সেম পরিমাণ লম্বা এবং চওড়া নিয়ে আমরা কাপড় দুটি কেটে নিয়েছি। এখন আমরা কাপড় দুটিকে এভাবে সমান করে ধরে মাঝখান দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের কাপড় দুটি জয়েন করা হয়ে গেছে। এভাবে মাঝখান দিয়ে সেলাই করে কাপড় দুটি জয়েন করে নিতে হবে। মাঝখানে ভাঁজ করে রাখতে হবে। এখন আমরা মার্ক করার জন্য পিছনের পাটটি আমরা এই কাপড়ের উপরে সুন্দর করে রাখব। রেখে যেভাবে আমরা পিছনের পাটটি মার্ক করে কেটে নিয়েছিলাম সেম ভাবে আমরা কাপড়টিতেও মার্ক করে নিব। একই রকম ভাবে আমরা মার্ক করে নিচ্ছি। আমি এখানে সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। চওড়া আমাদের একই থাকবে, শুধুমাত্র লম্বাটা আমাদের মার্কিং করতে হবে। আমরা এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল গলা তৈরি করে নিব। তালপাটের অংশটি মার্ক করার জন্য আমরা এভাবে একটি বক্স বানিয়ে নিচ্ছি। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে থেকে আমরা তালপাটের অংশটি মার্ক করে নিচ্ছি। দাগ অনুসারে এখন আমরা কেটে নিব। আমাদের সামনের পার্টিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। হাতা তৈরি করার জন্য এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। কাপড়টির লম্বা হচ্ছে 13 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। আমাদের আর্মুল ছিল 7 ইঞ্চি পরিমাণ, আমরা আরও 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে টোটাল 10 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিব এবং এভাবে একটি আমরা শেপ দিয়ে নেব। এখান থেকে আমরা হাতার মুহুরির অংশটি মাপ নিব। আমাদের হাতার মুহুরি হচ্ছে 7, তা আমরা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল 8 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। পয়েন্ট দুটি আমরা এখন মিলিয়ে দিব এবং দাগ অনুসারে আমরা কেটে নিচ্ছি।
এখন আমরা হাতা দুটি সোজা পাশ মুখোমুখি রেখে যে কোনো এক পাশ থেকে আমাদেরকে তালপাটার অংশটি কাটিং করতে হবে। আমরা মার্ক করে নিয়েছি এবং দাগ অনুসারে আমরা কেটে নিচ্ছি। এখন আমরা জামাটি সেলাই করব। এই জন্য আমরা একটি কাপড়ের উপরে পেস্টিং আয়রন করে নিয়েছি। এখন আমরা সাইড থেকে বাড়তি কাপড়টি এভাবে মুড়িয়ে তার উপর একটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কামিজের সোজা পাশে এই পেস্টিংটি জয়েন করে নিব। পুরো রাউন্ডে আমরা সেলাইটি করে নিচ্ছি। ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। পেস্টিংটি এখন উল্টিয়ে আমরা কামিজের উল্টো পাশে নিয়ে যাচ্ছি। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা এখানে আয়রন করে নিতে পারেন। আমি আয়রন করে নিয়েছি। একইভাবে আমরা পিছনের পার্টের গলাটিও রেডি করে নিয়েছি। এখন আমরা সামনের পার্টের উপরে পিছনের পার্টটি এভাবে রেখে শোল্ডারগুলো জয়েন করে নিব। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাতা জয়েন করব। তো প্রথমে আমরা হাতার মুহুরিটি সেলাই করে নেব। এর জন্য আমরা কাপড়টিকে দুইবার ভাঁজ করে তার উপর একটি সেলাই বসিয়ে নেব। কামিজ এবং হাতার সোজা পাশ দুটি মুখোমুখি রেখে আমাদেরকে সেলাইটি করতে হবে এবং কামিজের এবং হাতার তালপাট দুটি যেন একই পাশে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা এখন হাতার কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশ দুটি মুখোমুখি রেখে মাঝখান থেকে আমাদেরকে সেলাইটি করতে হবে। হাতাটি আমরা মাঝখান থেকে জয়েন করব। এভাবে একবার সেলাই হয়ে গেলে আমরা কাপড়টিকে ঘুরিয়ে আবার মাঝখান থেকে অন্য পাশে সেলাইটি বসিয়ে দিব। একই রকম ভাবে আমরা আরো একটি হাতা তৈরি করে নিয়েছি। এখন আমরা সাইড সেলাই করব। আপনারা আপনাদের ফিটিংস অনুসারে সাইডটি সেলাই করে নেবেন। সেলাইটি আমরা হিপ পর্যন্ত করব, যেখানে আমরা মার্ক করে রেখেছিলাম। হিপ পর্যন্ত আমরা সেলাইটি করে নিয়েছি। একই রকম ভাবে আমরা অপর পাশেও সেলাইটি করে নিয়েছি। হিপ পর্যন্তই আমরা সেলাইটি করেছি। এখন আমরা সাইড ফারাটি সেলাই করব। এর জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে তার উপরে সেলাই বসিয়ে দিতে হবে। কাপড়টি যে কোনো এক সাইড থেকে আমরা সেলাই করে নিব। এবং এখানে সেলাইয়ের উপর আমরা 1 ইঞ্চি উপরে একটি মার্ক করে দিব এবং সেলাইটি আমরা যেখানে মার্ক করেছি সেই পর্যন্ত সেলাইটি নিয়ে যাব এবং কাপড়টিকে এভাবে ঘুরিয়ে
অপর পাশেও একই পরিমাণ ভাঁজটাই করতে হবে আমাদেরকে। এই পাশে যতটুকু ভাঁজ আমরা করেছি সেম পরিমাণ কাপড় নিয়েও ওই পাশে ভাঁজটি করে নিয়ে আবার কাপড়টিকে ঘুরিয়ে একই রকমভাবে সেলাইটি করে নিতে হবে। আমাদের সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের সেলাইটি কত ফিনিশিং ভাবে হয়েছে। এখন আমরা বটম পার্টটি সেলাই করব। এর জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে তার উপরে সেলাই বসিয়ে দিতে হবে। সাইড থেকে আমরা আরও একটি সেলাই বসিয়ে দিব। আমাদের কাপড়টি সেলাই করা হয়ে গেছে। একই রকমভাবে আমরা পিছনের পার্টটিও সেলাই করে নিয়েছি। তো আমাদের দুইটি কাপড় যে আমরা জয়েন করেছিলাম সেখানে আমি একটি লেস লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো আমাদের জামাটি কমপ্লিট করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা লেসটা লাগাতেও পারেন বা স্কিপও করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।